মুখটাকে এরকম বাংলার পাঁচ করে রাখছিস কেন? ওখানে গিয়ে মুখটাকে এরকম করে রাখিস না। মুখ যেমনই করে থাকি, ওনারা তো আসবে, দেখবে, তারপর বলবে, পরে জানাচ্ছি। জানো না তুমি কারোর সাথে বিয়ের কথা হলেই যদি ওখানে বিয়ে দিতে হয়, তাহলে তো তোকে দশটা বিয়ে দিতে হবে। করবি দশটা বিয়ে? চল। হাই মা। হাই আপা। সমস্যা আছে দেখো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো মা, বসো। বাবা নাও না। জি। এই সব আমার রূপার নিজের হাতে বানানো। পায়েসটা খান না, ভালো লাগবে। ও খুব গোছানো মেয়ে, রান্না বান্না পছন্দ করে, সারাক্ষণ এটা সেটা নিয়ে থাকে। জি মা, তুমি যদি কিছু মনে না করো, একটা কথা জিজ্ঞেস করি। জি বলেন। মানে তোমার পায়ের এই অবস্থা, এটা কি মানে কোনো অ্যাক্সিডেন্টে না আগের থেকে? না না, হয়েছে কি, অনেক আগেও বাস থেকে নামতে গিয়ে। বাবা, আমি আসলে বাস থেকে পড়ে যাইনি। তাহলে বছর দুয়েক আগে এক রাতে বাসায় ফিরছিলাম। বাসে আমি একাই ছিলাম। এরপর ওরা আমাকে আশেপাশে আমার চিৎকার শোনার মতো কেউ ছিল না। আসলে রেপ করার পর ওরা আমাকে ফিজিক্যালি অনেক টর্চার করে। তারপর থেকেই জানেন, আমার সাথেও না এরকম একটা ঘটনা ঘটেছিল। আমি যখন কলেজে পড়তাম, তখন আমার খুব বাইক চালানোর শখ ছিল। তো যেদিন প্রথম বাইক নিয়ে রাস্তায় উঠি, সেদিনই একটা কারের সঙ্গে ধাক্কা। অমনি 3 মাসের জন্য বড় একটা প্লাস্টার এই হাতে, এখনো দাগ আছে। চুপ কর, কি বলছিস এগুলো? এটার সাথে একটা মিল কি? মিল তো আছেই মামা, নিজের ইচ্ছে যেটা ঘটে না, সেখানে তো কারো কোনো হাত নেই। এখন আমার অ্যাক্সিডেন্টের জন্য যদি আমাকে সারা জীবন দায়ভার টানতে না হয়, ওনার অ্যাক্সিডেন্টের দায়ভার কেন ওনাকে সারা জীবন টানতে হবে? ধর্ষণের শিকার হওয়াটাও আমাদের দেশে গণ্য করা হয় প্রায় একটি সামাজিক অপরাধ হিসেবে। যিনি ধর্ষণের শিকার, তাকে এই গ্লানি বয়ে বেড়াতে হয় সারা জীবন। যেখানে তাদের প্রয়োজন আমাদের সহযোগিতা, আমরাই উল্টো তাদের ঠেলে দিই আরো গভীর বিষাদে। চলুন, যিনি ধর্ষণের শিকার, তার প্রতি দৃষ্টিভঙ্গি একটু বদলাই, হই আরো সহানুভূতিশীল। নিজের অজান্তেই আমরা যেন নিভিয়ে না দিই তাদের বেঁচে থাকার শেষ ইচ্ছেটুকুও। এই হোক আমাদের এবারের নারী দিবসের প্রতিজ্ঞা।